আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলেই সহি সালামতে অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ট্রুটি ফ্রুটির কেক। এই ট্রুটি ফ্রুটির কেক খেতে ভীষণ মজা লাগে, আর এই ট্রুটি ফ্রুটির রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে। আজকে আমি খুব সহজে কিভাবে আপনারা ঘরেই ট্রুটি ফ্রুটির কেক পারফেক্টভাবে তৈরি করতে পারবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই শেয়ার করব। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনারও বাসায় এই স্পঞ্জি পারফেক্ট ট্রুটি ফ্রুটির কেক বেকারি স্টাইলে ঘরেই তৈরি করতে পারবেন। এই কেকটা খেতেও অসম্ভব মজা এবং দেখতেও চমৎকার, আর এতটাই স্পঞ্জি হয়েছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ট্রুটি ফ্রুটির কেকটি তৈরি করলাম। আমি এখানে প্রথমে রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়েছি। ডিমের সাদা অংশটুকু নিয়েছি আর কুসুমগুলোকে একটি বাটিতে আলাদা করে রেখে দিয়েছি, কারণ আমি ডিমের কুসুম আর লালাকে একসাথে বিট করব না। এখন আমি একটু ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড হুইক বা কাঁটা চামচও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। এই চিনিটা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করা। চিমটি পরিমাণে দিয়ে দিলাম লবণ। এখন আমি এই ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে নর্মাল স্পিডে বিট করব। এরপরে একটু একটু করে স্পিড বাড়াবো, কিন্তু পুরোপুরি হাই স্পিডে বিট করা যাবে না। আমার বিট করা কমপ্লিট। দেখেন, যখন দেখবেন এটা একটা ফোমি ক্রিমের মতো হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আস্তে আস্তে করে আমি ডিমের কুসুমগুলোকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ডিমের কুসুম বেশি জোরে বিট করা যাবে না, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য বিট করতে হবে। অবশ্যই আপনারা ডিমের কুসুমটি পরে দিবেন। আমার ডিমের কুসুম বিট করা হয়ে গেল। এখন আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের কোনো গন্ধ বের হবে না কেক থেকে। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সয়াবিন তেল। এখন এই তেল দেওয়ার পরে ঘড়ি ধরে 10 সেকেন্ড বিট করবেন। এর থেকে বেশি বিট করতে যাবেন না, বেশি বিট করলে ফোমটা নষ্ট হয়ে যাবে। তো আমার বিট করা কমপ্লিট। এখন আমি একটি চালনি নিয়ে নিচ্ছি। এই চালনিতে অবশ্যই শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এখন নিব 2 চামচ বেকিং পাউডার। আমি কিন্তু এখানে বেকিং সোডা ব্যবহার করিনি। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে 2 বার চেলে নিব এবং অল্প অল্প করেই আমি এই ডিমের ফোমের সাথে এটাকে মেশাবো। আমি কিন্তু খুব আস্তে আস্তে মেশাচ্ছি। এখানে একটু স্পিড মনে হলেও আমি কিন্তু এটা খুব আস্তে আস্তে মিশিয়েছি, কারণ স্পিড জোরে না বাড়ালে আপনাদের বোরিং লাগতে পারে। অবশিষ্ট ময়দাটুকু আমি এখন আবার চেলে নিচ্ছি। তো আমি এখন খুবই আলতোভাবে এক পাশ থেকে ঠিক আর এক পাশ পর্যন্ত যাব। এই পর্যায়ে অনেকটা আঠালো হয়ে যাবে। ঠিক এই সময় আপনি 1 কাপ পরিমাণে গরুর দুধ জ্বালিয়ে ঠান্ডা করে নেবেন। এই দুধটি আমি একসাথে মিক্সড করছি না, আমি কিছুক্ষণ পরপর একটু একটু করে দিয়ে আমি ভালো করে এই ডিমের বাটারের সাথে দুধটিকে মিলিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ দুধ দিয়ে এখন পুরো বাটারটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে মিক্সড করব। তো আমার মেশানো শেষ। দেখেন এখন ঘনত্বটা কতটা পাতলা হয়েছে, এর থেকে বেশি পাতলা করা যাবে না। আর এই সময় অবশ্যই হালকা হাতেই মিক্সড করবেন। তো আমার বাটারটা রেডি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি ট্রুটি ফ্রুটি। এটা হচ্ছে পেপের ট্রুটি ফ্রুটি। এর রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে। আমি এখন 1 টেবিল চামচ ময়দা নিয়ে এই ট্রুটি ফ্রুটির গায়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। অবশ্যই ময়দা মাখাবেন, না হলে এই ট্রুটি ফ্রুটিগুলো আপনি যখন এই বাটারের সাথে মিক্সড করবেন এটা সম্পূর্ণই নিচে চলে যাবে এবং পুড়ে যাবে। এজন্য অবশ্যই ময়দা বা আটা
এই টুটি ফ্রুটির সাথে লাগাবেন। আমি একটি স্প্যাচুলার সাহায্যে টুটি ফ্রুটিগুলোকে কেকের ব্যাটারের সাথে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে সাবধানে এই টুটি ফ্রুটিগুলোকে কেকের ব্যাটারের সাথে মেশাবেন। জোরে জোরে মেশাতে গেলে কিন্তু আপনাদের এই ডিমের ফোম নষ্ট হয়ে যাবে এবং কেকটি স্পঞ্জি হবে না। তো আমি এখন আগে থেকে তৈরি করে রাখা কেকের মোল্ড নিয়ে এলাম। এখানে আমি তেল ব্রাশ করে এখানে একটি কাগজ বিছিয়ে দিয়েছি। আর এই ব্যাটার ঢালার সময় একটু উঁচু করে ঢালবেন, তাহলে ভেতরে বাবলস ক্রিয়েট হবে না এবং আপনার কেকের ভেতরের ছিদ্র ছিদ্র কম হবে। তো এখানে আমি অর্ধেক পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম, আর বাদ বাকি ব্যাটার আমি দুটো কাপের সাথে দিয়ে দিব, কারণ আমি এখানে দুটি কাপ কেকও তৈরি করব। তো আমি দুটো কাপে অবশিষ্ট ব্যাটার ঢেলে নিয়েছি এবং একটি কাঠের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি ঠিক যেভাবে করছি আপনারাও এভাবে করবেন। এতে হবে কি, এই ব্যাটারের ভেতরে যে ছোট ছোট বাবলসের মতো হয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে। আর অবশ্যই ট্যাপ করে নেবেন। তো আমি কিভাবে করলাম নিশ্চয়ই আপনারা দেখে বুঝে নিয়েছেন। এখন চলে যাচ্ছি চুলাতে, আর চুলাতে যাওয়ার আগে আমি দেখেন কিভাবে ট্যাপ করে নিচ্ছি। আপনারা ঠিক এভাবে ট্যাপ করে নেবেন, তাহলে বাবলসগুলো ভেতরে বসে যাবে। আমি উপরে কিছু টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, তাহলে কেকটা যখন ফুলে উঠবে টুটি ফ্রুটিগুলো উপরে সুন্দর ভেসে উঠবে, দেখতে অনেক ভালো লাগবে। এজন্য আমি উপরে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমার কিন্তু টুটি ফ্রুটির কেকের ব্যাটার রেডি হয়ে গেল। এখন আমি চলে যাচ্ছি চুলাতে। তো আমি চুলায় একটি সসপ্যান নিয়েছি স্টিলের। এখন এর ভেতরে লেখালেখির যে কাগজ আছে সে কাগজ দিয়ে দিচ্ছি 3 পিস। আপনাদের কাছে নিশ্চয়ই এরকম লেখালেখির কাগজ রয়েছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা স্টানের মতো। তো আমি কিন্তু এই পর্যায়ে চুলাটাকে অন করিনি, কারণ আমি যেহেতু এখানে কাপকেকগুলো দিব, এটা গরম হলে আমি দিতে আমার সমস্যা হবে বা আমার হাতে ছ্যাঁকা লাগতে পারে, এজন্য আমি আগে থেকে চুলাটাকে অন করিনি। আপনারা চাইলে আগে থেকে 10 মিনিট আগে প্রিহিট করে নিতে পারেন, কিন্তু আমার কাছে প্রয়োজন নেই বা আমার কাছে মনে হয় যে একসাথে দিলেই চলে, এজন্য আমি একসাথেই এই কেকের ব্যাটারের সাথে চুলাটাকে অন করব। তো আমি ভালো করে সাজিয়ে দিচ্ছি। একসাথে আপনি চুলাটা অন করলেও আপনার কেকটা যে ফুলবে না এমনটা কিন্তু নয়, এতেও আপনার কেকটা ফুলবে এবং সুন্দর কালার আসবে। তো আমি দেখুন চুলাটাকে অন করে দিচ্ছি, এবং এখন আপনি 5 মিনিটের জন্য হাই হিটে জ্বাল দিবেন। 5 মিনিট পরে একেবারে লো ফ্লেমে রেখে দিবেন। আমি একটু এই ছিদ্রটাকে টিস্যু দিয়ে ভালো করে মুড়িয়ে মুড়িয়ে বন্ধ করে দিলাম, যাতে করে এর ভেতরে কোনো বাতাস না ঢোকে। তো আমি কিন্তু জালটাকে লো করে দিয়েছিলাম এবং প্রায় 35 মিনিট পর এসে দেখতেছি যে আমার কেকটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে, এবং একটি কাঠি দিয়ে চেক করে দেখলাম খুব সুন্দর শুকনোভাবে আমার এই কাঠিটি চলে এসেছে। এর মানে আমার কেকটি পুরোপুরিভাবেই পারফেক্টভাবে হয়েছে। আমি এখন এই কাপকেক দুটোকে নামিয়ে ফেলব, আর এই সময় অবশ্যই সাবধানে কাজটি করবেন, কারণ কেকের এই কাপ দুটো যেমন গরম, স্টিলের পাত্রটাও কিন্তু ঠিক তার থেকেও বেশি গরম। কোনোভাবে যদি হাতে টাচ লাগে তাহলে কিন্তু সেখানে পুড়ে যেতে পারে বা ঠোসাও উঠে যেতে পারে, এজন্য এই কাজটি খুব সাবধানে করবেন। কাপকেক দুটো সরিয়ে নেওয়ার পরে আমি এখন এই বড় কেকের মোল্ডটি আর 5 মিনিটের জন্য রাখবো কালারের জন্য। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন। তো 5 মিনিট পর আমি ঠান্ডা করে নিয়ে এলাম। এখন আমি একটি প্লেটের উপরে টুটি ফ্রুটির কেকটাকে নামাবো। দেখেন এই কেকটি দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং পেছনের কালারটা দেখেন, সব দিকের কালারটাও পারফেক্ট। আমি এর থেকে বেশি কালার করিনি, কারণ এর থেকে বেশি কালার যদি আমি উপরে করি তাহলে এই টুটি ফ্রুটিগুলো সুন্দর দেখা যাবে না,
এজন্য আমি এই পর্যায়ে নামিয়ে ফেলেছি। আপনারা যদি এর থেকে বেশি কালার চান তাহলে এর থেকেও বেশি কালার করতে পারেন। এখন আমি সুগার সিরাপ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখানে 2 চামচ চিনির সাথে 4 টেবিল চামচ পানি দিয়ে আমি এই সুগার সিরাপটি তৈরি করেছি। অবশ্যই কেকে আপনারা সুগার সিরাপ ব্যবহার করবেন, এতে কেকটা ময়েস্ট থাকে। আপনার অনেকক্ষণ থাকলেও এই কেকের ভেতরে সুন্দর একটি ঘ্রাণও বের হবে এবং সফট থাকবে। তো আমি এখন কেকটি পিস পিস করে কেটে নিচ্ছি। এটা যে কি যে মজা হয়েছে কি বলবো। আর দুঃখের বিষয় যে কাপ কেক দুটোকে আপনাদের সামনে আর আনতে পারলাম না, কারণ তা অলরেডি আমার ছেলে মেয়ে লুপে নিয়েছে, এজন্য ওই কেক দুটোকে আর দেখাতে পারলাম না। তো সাইডে দেখছেন যে এটা কতটা সফট হয়েছে এবং নরম হয়েছে, যে সাইডে কেকটা আমি কাটতে গেলেও কেকটা কিন্তু ভেঙে যাচ্ছে। আমি খুব সাবধানে আলতো হাতে কিন্তু কেকটাকে কাটছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করি আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে ঠিক এভাবেই তৈরি করেন তাহলে আপনারা ঘরে পারফেক্টভাবেই এই টুটি ফ্রুটির কেক তৈরি করতে পারবেন এবং ঘরের সকলেই ছোট বড় সকলেই খেয়ে আপনার অবশ্যই তারিফ করবে। দেখেন আমার এই কেকটার কালারটা ভেতরে কি সুন্দর হয়েছে এবং এটা এতটা সফট হয়েছে। দেখেন যদি কখনো সময় হয় তাহলে আমার এই রেসিপিটি দেখে আপনারা তৈরি করবেন, ভীষণ মজার টুটি ফ্রুটি কেক। তো বন্ধুরা, যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর ভালো না লাগলে অবশ্যই একটা ডিসলাইক দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। তো কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা আমার চ্যানেলে আসছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, যদি ভিডিওটি ওপেন করে থাকেন একটি লাইক দিবেন। লাইক দিতে তো আর টাকার প্রয়োজন পড়ে না, আর যদি ভালো না লাগে তাহলে তো ডিসলাইক দেওয়ার অপশন রয়েছে। তো খুব সহজেই ঘরে তৈরি করে ফেলতে পারবেন টুটি ফ্রুটির পারফেক্ট কেক। আজকের রেসিপি এই পর্যন্ত, চলে আসব অন্য কোনো রেসিপি।